অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। সমু তোমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তোমার বাবা তোমার মুখের দিকে তাকাতে চায় না, কিন্তু সমু তোমার মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চায়। তোমার বাবা তোমাকে অপয়া ভাবে, কিন্তু আমার ছেলের জীবনে তুমি সব থেকে বেশি পয়া মানুষ। তুমি তোমার বাবার জন্য জীবনে অনেক কষ্ট পেয়েছো, এবার তো একটু ভালো থাকার চেষ্টা করো তারা। আর কত বছর তুমি কষ্ট পাবে বলো তো? যেটা কোনোদিনও হওয়ার নয়, সেই জিনিসটার জন্য অপেক্ষা করে বসে থাকার কোনো মানে হয়? অনেক কিছু বললাম, হয়তো আমার কথাগুলো তোমার খারাপ লাগলো, কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তব। আর এসব ভুলভাল না ভেবে দুজনে বিয়েটা করো, সুখে থাকবে। আমি কিন্তু প্রীতি আর সমুদ্র বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আমার এই স্বপ্ন যদি কোনোভাবে ভেঙে যায়, তাহলে আমি নিজেকে শেষ করে দিতে বাধ্য হব। আমাকে আপনারা ভুল বুঝবেন না আন্টি, বাবার ভালোবাসা পাওয়ার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। বাবার জন্য আমি পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু আমি এটা কোনোদিন ভাবতে পারবো না যে আমার জীবনে আমার বাবা নেই। বাবার জন্যই আমি বেঁচে আছি। ছোটবেলা থেকে বাবার ভালোবাসা পাওয়ার জন্য আমি একটার পর একটা দিন গুনে এসেছি। আর আমি জানি আমার এই দিন গোনাটা একদিন না একদিন শেষ হবেই। আমি এই স্বপ্ন দেখাটা থেকে কোনো দিন বেরিয়ে আসতে পারবো না। বাবা চায় প্রীতির আর স্যামের বিয়ে হোক, আর বাবার এই স্বপ্নটা পূরণ করার দায়িত্ব আমার। তাহলে আমাদের কি হবে? প্রীতিকে বিয়ে করলে স্যাম খুব ভালো থাকবে। স্যাম কাল রাতে আমাদের বাড়ি ফেরেনি, বাবা জানতে পারলে ওকে খুঁজবে আন্টি। বাবা জানতে পারার আগে আমি চাই ওকে নিয়ে বাড়ি ফিরে যেতে। দেখো, একমাত্র তোমার জন্য এতগুলো দিন ওই বাড়িতে পড়েছিল, এখন তুমি ওকে কিছুতেই বিয়ে করতে চাইছো না, তাহলে কেন এখনো ও তোমাদের বাড়িতে গিয়ে পড়ে থাকবে? আমি আমার ছেলেকে তোমাদের বাড়িতে যেতে দেব না। আন্টি প্লিজ এরকম বলবেন না, স্যাম বাড়িতে না ফিরলে বাবা খুব কষ্ট পাবে, বাবা সন্দেহ করবে। আপনি প্লিজ আমার কথাটা একবার শুনুন। আমার যা বলার তা তো আমি বললাম। তুমি আগে আমাকে কথা দাও, তুমি আমার ছেলেকে বিয়ে করবে, আমি এক্ষুনি ওকে তোমাদের বাড়ি পাঠাচ্ছি, নাহলে আর কোনো দিনও ও তোমাদের বাড়ি যাবে না, ও এখানেই থাকবে। আন্টি আপনি আমার অবস্থাটা একবার বোঝার চেষ্টা করুন। তুমি আমার ছেলেটাকে তো একটু বোঝো। আমার আর কিছু করার নেই। তাহলে আমাদেরও আর কিচ্ছু করার নেই। প্লিজ আন্টি আপনি আমার কথাটা শুনুন। মা, তুমি কেন ওনার সাথে এত কথা বলছো? উনি তো ডিটারমিন্ড, উনি তো বলেই দিলেন নিজের ডিসিশন আর পাল্টাবেন না, তাহলে এত কথা বলে কি লাভ? যেদিন উনি ওনার মন বদলানোর ডিসিশন নেবে, সেদিন না হয় আমরা আবার ওনার সাথে কথা বলব। ঠিক বলেছিস, চল। আন্টি আন্টি, তারা, আমি আপনাকে ভালোবেসেছি। আই লাভ ইউ তারা। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আমার বাকিটা জীবন আপনার সাথে কাটাতে চাই। আর আমি জানি আপনিও সেটা চান, কিন্তু আপনি নিজের মনের কথাটা কেন অ্যাকসেপ্ট করছেন না, সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। বোঝে না সে, বোঝে না সে, তো আজও
বোঝে না, বোঝে না সে, বোঝে না সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে, বোঝে না। এতই যখন ভালোবাসো, তাহলে কেন নিজের ভালোবাসা ভুলে এরকম করছো? যে মানুষটাকে এত ভালোবেসেছিলিস, তাকে হঠাৎ করে ভুলে গেলি কেন? তোর জন্য শুনতে সে বুকের কান্না, আমি চোখের বাণী কি করে তাকে বলি।